Hello friends, welcome to my YouTube channel for the course of design analysis of the algorithms. এবং আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু রয়েছে asymptotic notations. Previous video lectureটিতে আমরা পড়েছি কোন একটা অ্যালগোরিদমের বেস্ট কেস, ওয়েস্ট কেস এবং অ্যাভারেজ কেস সম্পর্কে। আজ আমি এক্সপ্লেন করব ডিফারেন্ট টাইপস অফ অ্যাসিমটোটিক নোটেশনস। তাহলে এবার বেশি দেরি না করে আজকের ভিডিও লেকচারটি শুরু করা যাক। প্রথমে আমি বলে রাখি যে রেট অফ গ্রোথ অফ এ ফাংশন আমরা মেজার করব তিনটে ম্যাট্রিক্স দিয়ে। এই তিনটে ম্যাট্রিসেসগুলো হচ্ছে বিগ ও, বিগ ওমেগা এবং বিগ থিটা। বিগ ও রিপ্রেজেন্ট করে আপার বাউন্ড, বিগ ওমেগা রিপ্রেজেন্ট করে লোয়ার বাউন্ড এবং বিগ থিটা রিপ্রেজেন্ট করে অ্যাভারেজ বাউন্ড। এবং এইগুলোই হচ্ছে আমাদের অ্যাসিমটোটিক নোটেশনস। তাহলে এবার কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ অ্যাসিমটোটিক নোটেশনস। তো আমরা আগেই জেনেছি যে কোন একটা অ্যালগোরিদমকে রিপ্রেজেন্ট করতে আমরা একটা ফাংশন ইউজ করেছিলাম, যে কোন একটা অ্যালগোরিদমের রিপ্রেজেন্টেশন বা এক্সপ্রেশনটা আমরা ফাংশন দিয়েও করতে পারি। এবার এই ফাংশনটা মেবি এন স্কোয়ার প্লাস টু এন প্লাস থ্রি হতে পারে, কিন্তু আমরা ইন ডিটেলস পুরো ফাংশনটা নিয়ে আলোচনা করব না। আমরা এটাকে একটা সিম্পল ফর্মে ট্রান্সফার করব, যেটা অ্যাপ্রক্সিমেট এই ফাংশনটাকে রিপ্রেজেন্ট করায়। এবং আমরা দেখেছি প্রিভিয়াস ভিডিও লেকচারটিতে যে এর করেসপন্ডিং অ্যাপ্রক্সিমেট ফাংশনটা হচ্ছে এন স্কোয়ার। এবং এই এন স্কোয়ার দিয়েই আমরা কোন একটা অ্যালগোরিদমের আইডিয়া করতে পারি। তাহলে কোন একটা অ্যালগোরিদমের সিম্পল অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটিকে সিম্পল টার্মে, যেটা দ্বারা সহজে আমরা বুঝতে পারবো যে অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি কত, সেই সিম্পলেস্ট টার্মটাই হচ্ছে এখানে অ্যাসিমটোটিক অ্যানালিসিস। এবং এই অ্যাসিমটোটিক অ্যানালিসিস করতে আমরা এই তিনটে নোটেশনস ইউজ করেছি। প্রথমটা হচ্ছে বিগ ও নোটেশন, তারপর হচ্ছে বিগ ওমেগা নোটেশন এবং লাস্ট ওয়ান হচ্ছে থিটা নোটেশন বা বিগ থিটা নোটেশন। এবং এই বিগ ও নোটেশনটা আমাদের আপার বাউন্ড দেয়, বিগ ওমেগা নোটেশন আমাদের লোয়ার বাউন্ড দেয় এবং বিগ থিটাটা আমাদের অ্যাভারেজ বাউন্ড দেয়। সো অ্যানি ফাংশন দ্যাট ক্যান রিপ্রেজেন্ট আইদার আপার বাউন্ড ওর লোয়ার বাউন্ড ওর অ্যাভারেজ বাউন্ড, যে কোনো ফাংশনকে আমরা তার আপার বাউন্ড দিয়ে অথবা লোয়ার বাউন্ড দিয়ে অথবা অ্যাভারেজ বাউন্ড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এবং তার জন্য আমাদের এই নোটেশনগুলো দরকার পড়বে। তাহলে এই তিনটে নোটেশনের মধ্যে হুইচ নোটেশন ইজ ইউজফুল, এবং তার অ্যান্সার হচ্ছে অ্যাভারেজ বাউন্ড বা বিগ থিটা নোটেশনটা হচ্ছে ইউজফুল। তাহলে এবার কোয়েশ্চেন হচ্ছে যে আমরা বিগ ও বা বিগ ওমেগা নোটেশন ইউজ করছি কেন এখানে? তাহলে তার জন্য আমি তোমাদের কাছে সিম্পল একটা এক্সাম্পলের মাধ্যমে তুলে ধরব। এখানে আমি লিখে রেখেছি আগে থেকেই যে বিভিন্ন ফাংশনের গ্রোথ রেটের ইনক্রিজিং অর্ডার। এবার ধরো তোমার কোনো একটা অ্যালগোরিদম এবং তার ফাংশন রিপ্রেজেন্টেশন হচ্ছে এন স্কোয়ার প্লাস টু এন প্লাস থ্রি। তাহলে এই ফাংশনটা এক্স্যাক্ট কোথায় ফিট করছে অ্যামং দিজ ফাংশনস, বা আরও সহজভাবে যদি আমি বলি তাহলে এরকম হচ্ছে ব্যাপারটা যে আমার এই ফাংশনটা এই ক্লাসগুলোর মধ্যে কোন ক্লাসে বিলং করছে। যদি আমরা বুঝতে পারি বা ধরতে পারি যে এই ফাংশনটা এই ক্লাসের মধ্যে বিলং করছে, এই ফাংশনটা যদি এই ক্লাসের মধ্যে বিলং করে, তাহলে আমরা তার একটা বাউন্ড পাচ্ছি, যেটা তার এই দিকটা হচ্ছে লোয়ার বাউন্ড এবং তার এই দিকটা হচ্ছে আপার বাউন্ড।
কিন্তু এমন কিছু কিছু ফাংশান মেবি থাকতে পারে যার ক্ষেত্রে আমি এই ফাংশানের প্রপার লোকেশান, ফাংশানটা কোন ক্লাসের অন্তর্ভুক্ত তার প্রপার লোকেশানটা আমি এখানে খুঁজে নাও পেতে পারি, এক্স্যাক্ট লোকেশান নাও পেতে পারি। তখন আমরা এই বিগ ও বা বিগ ওমেগা অ্যাসিমটোটিক নোটেশন দিয়ে সেই ফাংশানের রিপ্রেজেন্টেশনটা করতে পারব। এবার আসা যাক আজকের মেইন আলোচনার বিষয়বস্তু, ডিফারেন্স টাইপস অফ অ্যাসিমটোটিক নোটেশন সম্পর্কে ইন ডিটেলসে আলোচনায়। এবং আমি প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিগ ও নোটেশন, এবং তার রিপ্রেজেন্টেশনটা হচ্ছে বিগ ও, এবং তার ডেফিনেশনটা হচ্ছে এরকম যে দ্য ফাংশন এফ এন ইকুয়াল টু অর্ডার অফ জি এন ইফ অ্যান্ড ওনলি ইফ দেয়ার এক্সিস্ট পজিটিভ কনস্ট্যান্ট সি অ্যান্ড এন জিরো সাচ দ্যাট এফ এন লেস দেন ইকুয়াল টু সি ইন্টু জি এন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এন জিরো। তাহলে কোন একটা ফাংশনের বিগ ও নোটেশন রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম যে তোমার কাছে কোন একটা ফাংশন রয়েছে এফ অফ এন, এবং সেটাকে যদি তুমি বিগ ও দ্বারা রিপ্রেজেন্ট করো তাহলে তোমাকে এই ক্রাইটেরিয়াটা ফলো করতে হবে, যেটা সি হচ্ছে একটা কনস্ট্যান্ট এবং জি হচ্ছে আরেকটা ফাংশন যেটার মাল্টিপ্লিকেশানটা অবশ্যই এফ অফ এন এর চেয়ে গ্রেটার দেন অথবা ইকুয়াল টু হতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে এফ অফ এন হচ্ছে অর্ডার অফ জি অফ এন। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে আরও জিনিসটাকে আরও সহজভাবে বুঝবো আমরা। ধরে নাও তোমার কাছে একটা ফাংশন রয়েছে এফ অফ এন ইকুয়াল টু সেভেন এন স্কোয়ার প্লাস ফাইভ এন। তাহলে তোমাকে আরেকটা ফাংশন জি অফ এন এমন নিতে হবে যে তার ভ্যালুটা অবশ্যই সেভেন এন স্কোয়ার প্লাস ফাইভ এনের চেয়ে বেশি হতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার এই জি অফ এন এর সঙ্গে একটা কোফিসিয়েন্ট মাল্টিপ্লাই করতে হবে, সি মাল্টিপ্লিকেশন করতে হবে জি অফ এন এর সঙ্গে, যেটা কি না এফ অফ এন এর চেয়ে বড় হবে, এবং এইটা হচ্ছে একটা সিঙ্গেল টার্ম হবে, প্লাস বা সামথিং এইগুলো হবে না। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাইডের ক্ষেত্রে আমরা এরকম বসাতে পারি যে সেভেন এন স্কোয়ার প্লাস ফাইভ এন লেস দেন ইকুয়াল টু এইট এন স্কোয়ার, যেখানে এন এর মান গ্রেটার দেন ইকুয়াল টু ফাইভ এবং সি হচ্ছে এইট। তাহলে এই কন্ডিশনটা কি হয়ে যাবে, স্যাটিসফাইড হয়ে যাবে। তাহলে এই পুরো ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমার ফাংশনটা যদি থাকে সেভেন এন স্কোয়ার প্লাস ফাইভ এন, তাহলে এখানে যেটা দেখাচ্ছি যে এটা লেস দেন ইকুয়াল টু এইট এন স্কোয়ার, যেটা করেসপন্ডিং টু সি, এবং এটা করেসপন্ডিং টু জি এন, অতএব এফ অফ এন ইকুয়াল টু অর্ডার অফ জি এন বা অর্ডার অফ এন স্কোয়ার। এবার আমি যদি আরেকটা ফাংশন নিই এফ অফ এন ইকুয়াল টু টু এন প্লাস থ্রি, তাহলে এর ক্ষেত্রে আমরা কন্ডিশনটা এরকম স্যাটিসফাইড করাতে পারি যে ফাইভ এন, যেখানে এন এর মান গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান। তাহলে এখানে ফাইভ হচ্ছে সি এবং এন হচ্ছে জি অফ এন, তাহলে এফ অফ এন হচ্ছে অর্ডার অফ এন। এবার আরেকটা জিনিস আমি তোমাদের বলে রাখি যে ধরো তোমার একটা ফাংশন এফ অফ এন ইকুয়াল টু টু এন প্লাস থ্রি,
তাহলে এটাকে স্যাটিসফাইড করতে হলে বিগ ও নোটেশনে যদি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে তার কন্ডিশনটা হচ্ছে এফ অফ এন লেস দেন ইকুয়াল টু সি ইনটু জি এন। এখানে এফ অফ এন হচ্ছে টু এন প্লাস থ্রি, এটা আমাকে লিখতে হবে সি ইনটু জি এন। তাহলে এইখানে আমাদের দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে জি এন। তাহলে সি এর ভ্যালুটা কি চুজ করব আমরা এবং জি এন এর ভ্যালুটা আমরা কি চুজ করব? তাহলে সিম্পলেস্ট যেটা উপায় হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখানে যে এন রয়েছে তার হায়েস্ট ডিগ্রি দেখব, তাহলে হায়েস্ট ডিগ্রি হচ্ছে ওয়ান, তাহলে এই সাইডে জি অফ এন এর জায়গাটাও হবে এন, তার মানে এখানে এন রয়েছে এখানে এন ধরবো, এবং সি এখানে আমরা ধরবো টু প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ। তাহলে টু এন প্লাস থ্রি লেস দেন ইকুয়াল টু ফাইভ এন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান। তাহলে এখানে সি হচ্ছে ফাইভ এবং জি এন হচ্ছে এন এবং এফ অফ এন হচ্ছে অর্ডার অফ জি এন বা অর্ডার অফ এন। তাহলে আবার আরেকটা কোয়েশ্চেন আমার এখানে অ্যারাইজ হলো যে জি এন এর ভ্যালুটা আমরা কি এন স্কোয়ার ধরতে পারি না? হ্যাঁ, আমরা এন স্কোয়ারও নিতে পারি, কারণ এন স্কোয়ার অলসো স্যাটিসফাইড দ্য কন্ডিশন টু এন প্লাস থ্রি গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু সি ইন্টু এন স্কোয়ার ফর সাম ভ্যালু অফ সি হতেই পারে, তাহলে এন কিউবও হতে পারে, এরকম অনেক কিছুই হতে পারে। যেটা আমরা এখানে যদি আমি দেখি তাহলে আরও বুঝবো সহজভাবে যে আমরা এখানে একটা অ্যালগোরিদমের ফাংশানের গ্রোথ রেটগুলো একটা ইনক্রিজিং অর্ডারে সাজিয়েছি এবং এই এন স্কোয়ারের লোকেশানটা হচ্ছে এই এখানে। তাহলে এন স্কোয়ারের চেয়ে যে কোনো এন স্কোয়ার এবং তার চেয়ে বড় যে কোনো ভ্যালু এই আপারের দিকে নিলে আমরা এই কন্ডিশন স্যাটিসফাইড করাতে পারব, ঠিক আছে? তাহলে এখানে কোন ভ্যালুটা বেশি ইম্পর্টেন্ট, এন নাকি এন স্কোয়ার নাকি এন কিউব? এগুলোর মধ্যে কোনটা আমি নেব অ্যাজ এ জি অফ এন? সো আওয়ার অবজেক্টিভ ইজ টু গিভ স্মলেস্ট গ্রোথ জি এন হুইচ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু গিভেন অ্যালগোরিদম রেট অফ গ্রোথ এফ অফ এন। যেটা কিনা বোঝাচ্ছে যে আমার যদি এটা এফ অফ এন হয় তাহলে তার ইকুয়াল অথবা তার থেকে বড় এমন নিতে হবে যেটা কিনা এই এন স্কোয়ারের খুব কাছাকাছি, তার মানে টেন্স টু এন স্কোয়ার, এই দিকটা এন স্কোয়ারের খুব কাছাকাছি হবে কিন্তু এন স্কোয়ারের চেয়ে বড় হবে। সেই গ্রোথ রেট বা সেই গ্রোথ ফাংশনগুলোকে আমরা এখানে আমরা জি অফ এন হিসেবে রিপ্রেজেন্ট করব। ওকে, আমরা এখানে এন কিউ বা টু টু দি পাওয়ার এন বা থ্রি টু দি পাওয়ার এন এন টু দি পাওয়ার এন কেও এখানে জি অফ এন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু আমরা এন স্কোয়ার থেকে এত দূরে যাব না। এন স্কোয়ারের কাছাকাছি কিন্তু এন স্কোয়ারের চেয়ে বড় কোন ফাংশনটা আমরা চুজ করব যেটা কিনা এখানে আমাদের জি অফ এন হিসেবে রিপ্রেজেন্ট করে? তাহলে এইভাবে আমরা বিগ ও নোটেশনকে রিপ্রেজেন্ট করছি, যে যদি একটা ফাংশন এফ অফ এন হয় তাহলে তার বিগ ও নোটেশনটা হচ্ছে অর্ডার অফ জি এন তখনই হবে যখন এফ অফ এন লেস দেন ইকুয়াল টু সি ইন্টু জি অফ এন। এবং এখানে আরেকটা জিনিস রয়েছে, একটা হচ্ছে কন্ডিশনটা এন এর মানটা গ্রেটার দেন ইকুয়াল টু এন নট। এবার এই এন নটের ক্রাইটেরিয়াটাও আমরা ডিসকাস করব পরবর্তী ভিডিও লেকচারটিতে, যে
তাহলে এখানে আমরা দেখলাম যে c এর একটা ভূমিকাও রয়েছে আমাদের এই f অফ n এর ক্ষেত্রে। এই c এর ভূমিকাটা কি রয়েছে সেটা আমরা পরবর্তী ভিডিও লেকচারটিতে আরো সহজভাবে বুঝব এবং সেখান থেকে আমরা জানতে পারব যে এই c এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের এই n নোটের ভ্যালুটা কি পরিবর্তন হচ্ছে না হচ্ছে। তাহলে আজকে ভিডিও লেকচারটি এইটুকুই। অ্যাসিমটোটিক নোটেশন সম্পর্কে আরও আলোচনার বিষয়বস্তুগুলো রয়েছে, আমরা বিগ ওমেগা এবং বিগ থিটা সম্পর্কে আলোচনা করব এবং নেক্সট ভিডিও লেকচারটিতে আমরা আলোচনা করব এই সি এর সিগনিফিকেন্টটা এবং তার সঙ্গে সঙ্গে আমরা বিগ ওমেগা এবং বিগ থিটা সম্পর্কেও আলোচনা করব। তবে আজকের ভিডিও লেকচারটি এইটুকুই। পরবর্তী ভিডিও লেকচারটির জন্য তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো এবং অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।